আচ্ছা ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব এই শিরিলিলিং দুই ধাপ শিরিলিং নিচ থেকে উপর পর্যন্ত রয়েছে বিশ ফিট লম্বা আর উচ্চতা রয়েছে সাড়ে তিন ফিট যেহেতু এটা ডবল বর্ডারের জন্য সাড়ে তিন ফিট উচ্চতার কত টাকা দাম আসে আমি আপনাদেরকে জানাবো তো আমি প্রথমে আপনাদেরকে ঘুরিয়ে পুরোটা শিরিলিং দেখাবো তো প্রিয় দর্শক এই শিরিলিংটি কিন্তু দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর এই শিরিলিংটি আমরা হাতটি ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ এবং খুঁটিগুলো ব্যবহার করেছি শোভাই ইঞ্চি পাইপ এবং প্রত্যেকটা কোনার মধ্যে আমরা গোল্ডেন কালার কলার ব্যবহার করেছি মেন ফিলার গুলো দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আপনাদের বাড়িতে এরকম সিঁড়ি আপনারা লাগাতে পারেন তো প্রিয় দর্শক এই সিঁড়ির রিলিংটি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করলে সুবিধা হচ্ছে এগুলো অনেকটাই মজবুত হয় টিকসই হয় আর আমাদের কাজের ফিনিশিং গুলো কাজের কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অর্গানিক যেটা ভালো কোয়ালিটি আমরা ওইটাই ব্যবহার করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে গুলো করা হয়েছে মূলত হচ্ছে যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি তো প্রিয় দর্শক এই সিঁড়ি রিলিং এর দাম কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো বিশ ফিট বাই সাড়ে তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় সত্তর স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে আশো টাকার মাধ্যমে তাহলে সিঁড়ি রিলিং এর মূল্য আসে ছাপ্পান্ন হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর আপনারা যারা একটা গোল্ডেন কালার কলস ফিলার এগুলো দিতে চাচ্ছেন এই ফিলার গুলো যারা আপনারা ইউজ করবেন তাহলে আরো আপনারা তিন হাজার টাকা করে প্রতি ফিস প্রতি ফিলারের দাম দিতে হবে আর আমি আপনাদেরকে জানাবো এটে আপনারা যে কোনো ডিজাইন সিরি রিলিং স্ক্রিনশট নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আপনাদের সাথে যদি কথা ফাইনাল হয় অবশ্যই আপনাদের বাড়িতে যাওয়ার পরে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমরা সব গ্রহ বাংলাদেশে এর মেইন গেট বারান্দার গ্রিল সিরি রিলিং থাই গ্লাসের কাজ ওয়ার্ডার নিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম